ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কেননা আগামীকাল কিন্তু ড্রিম লিগ সকার গেমের নতুন একটা ইভেন্ট আসতে চলেছে। তো এই ইভেন্টের নাম হচ্ছে ম্যাক্সিমিয়া ইভেন্ট, ম্যাক্সিমিয়া চ্যালেঞ্জ। তো এই ইভেন্টে আপনারা 9টা টিম থাকবে, তো 9টা টিমের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে খেলতে পারবেন। তো প্রথম প্রাইজ হচ্ছে আপনার 620 কয়েন, একটার কি লিজেন্ডারি এজেন্ট দেবে, এবং আরেকটা হচ্ছে ফিটনেস কোচ দেবে, রেয়ার ফিটনেস কোচ, এবং আপনার ম্যাচ জিততে হবে 9টা। তারপর আরেকটা আর কি সেকেন্ড যেই অপশন রয়েছে, অর্থাৎ রানার্স আপ যে হবে তাকে দেওয়া হবে আর কি 75 কয়েন, সাথে একটা ফিটনেস কোচ, এবং ম্যাচ জিততে হবে 7টা। এবং 3 নম্বরে যে রয়েছে ওইটা হচ্ছে আপনার অর্থাৎ থার্ড পজিশন, ওইটা যদি আপনি থার্ড পজিশন পর্যন্ত যেতে পারেন, অর্থাৎ 5টা ম্যাচ জিততে হবে এবং 25 কয়েন পাবেন, এবং একটা ফিটনেস কোচ পাবেন, কমন ফিটনেস কোচ। তো বন্ধুরা, আমি আজকে ভিডিও বানিয়েছি আপনারা কোন টিমটা নেবেন এবং কোন টিমটা আপনাদের জন্য বেস্ট টিম হবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করতেছি। তো ফ্রেন্ডস, এবারের ইভেন্টের প্রথম টিমটা হচ্ছে এফসি লায়ন। তো এই টিমের ফরমেশন হচ্ছে 4-3-1-2। এখানে 6টা রেয়ার প্লেয়ার রয়েছে, কোনো লিজেন্ডারি প্লেয়ার নেই স্টার্টিং ইলেভেনে। তো এখানে আলেকজান্ডার লেকাজিটি কিন্তু আর কি সেন্ট্রাল ফরওয়ার্ডে বেস্ট রেটিংয়ের খেলোয়াড়, তো 77 রেটিংয়ের একটা খেলোয়াড়ই রয়েছে এই টিমটাতে। এছাড়াও তাগলিফিকে রয়েছে লেফট ব্যাক। তো আপনারা জাস্ট এটা ইগনোর করবেন, কেননা এর চেয়ে ভালো টিম রয়েছে। তো পরের টিমটা দেখাচ্ছি, এটা হচ্ছে মার্শেইলি। তো এই টিমের ফরমেশন হচ্ছে 3-4-2-1। তো এখানে স্যানচেজের মতো কিন্তু একটা সিএফ আছে, অর্থাৎ সেন্ট্রাল ফরওয়ার্ড, এছাড়া পায়েটের মতো খেলোয়াড় কিন্তু এই টিমে খেলে। তো আপনারা জাস্ট এটা ইগনোর করবেন, কারণ এটা কিন্তু বেস্ট একটা ভালো টিম নয়। তো এটা জাস্ট আপনারা ইগনোর করে যাবেন। ফ্রেন্ড, পরের টিমটা আপনাদেরকে দেখাই, এই টিমের নাম হচ্ছে নাপোলি। তো এই টিমের ফরমেশন হচ্ছে 4-1-2-3। এখানে আপনারা আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং ইলেভেনে 2টা লিজেন্ডারি প্লেয়ার, ওজিম্যান এবং ডি লরেঞ্জো। এছাড়া কিমের মতো কিন্তু আর কি সেন্ট্রাল ব্যাক আছে এই টিমটাতে, 79 রেটিংয়ের জিলেনস্কি রয়েছে এই টিমটাতে। তো এটা আপনারা চাইলে নিতে পারেন, এটা আর কি মোটামুটি চলে। ফ্রেন্ডস, পরের টিমটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তো এর ফরমেশনটা জাস্ট আগুন ফরমেশন, কেননা 4-4-2 ফরমেশন, বেস্ট একটা ফরমেশন নতুন প্লেয়ারদের জন্য। তো এখানে স্টার্টিং ইলেভেনে দেখতে পাচ্ছি আমরা 3 জন আর কি লিজেন্ডারি প্লেয়ার, ওব্ল্যাক, লিওরেন্টে এবং গ্রিজম্যান। তো এই কয়েকটা আর কি লিজেন্ডারি প্লেয়ার রয়েছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। ফ্রেন্ড, পরের টিমটার নাম হচ্ছে ইন্টার মিলান। তো এর ফরমেশনটা জাস্ট আগুন ফরমেশন, 3-5-2 ফরমেশন, ওনানার মতো গোলকিপার রয়েছে এই টিমটাতে, এছাড়াও সামির হ্যান্ডানোভিক রয়েছে। তো স্টার্টিং ইলেভেনে দেখতে পাচ্ছি আমরা 5টা লিজেন্ডারি প্লেয়ার, আপনারা চাইলে এই টিমটা আর কি নিতে পারেন। এর ফরমেশনটা কিন্তু বেস্ট ফরমেশন, তো আপনারা জাস্ট নিতেও পারেন, আবার ইগনোরও করতে পারেন। ফ্রেন্ড, পরের টিমটা হচ্ছে এসি মিলান। এই টিমটা হচ্ছে আপনার ইতালিয়া লিগের একটি ক্লাব। তো এর ফরমেশন হচ্ছে 4-2-3-1। এখানে স্টার্টিং ইলেভেনে 4টা আর কি লিজেন্ডারি প্লেয়ার, রাফায়েল লিও রয়েছে, হার্নান্দেস রয়েছে, তোমরি আছে, এছাড়াও মেগনান রয়েছে এই টিমে গোলকিপার হিসেবে, এছাড়া অলিভিয়ার জিরুড কিন্তু এই টিমটাতে রয়েছে, আপনারা চাইলে এটা নিতে পারেন, এসি মিলান। তো পরের টিমটা দেখাচ্ছি, এই টিমটা হচ্ছে মেসি এমবাপ্পে নেইমারদের টিম, এর নাম হচ্ছে প্যারিস। তো এটা হচ্ছে আর কি ফ্রান্সের একটি ক্লাব, অর্থাৎ লিগ ওয়ানের একটি ক্লাব। এর ফরমেশন হচ্ছে 4-3-1-2। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং ইলেভেনে অনেকগুলো লিজেন্ডারি প্লেয়ার রয়েছে, 4-7টার মতো লিজেন্ডারি প্লেয়ার আছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এফসি বার্সেলোনা। তো স্প্যানিশ লিগের একটি ক্লাব বার্সেলোনা, এর ফরমেশন হচ্ছে 4-1-2-3। তো লেওয়ান্ডোস্কি রয়েছে এই টিমে, দেমবেলে আছে, পেদ্রি আছে, টার স্টেগেনের মতো গোলকিপার কিন্তু এই টিমটাতে আছে, এছাড়াও কিন্তু বেঞ্চে আরও লিজেন্ডারি প্লেয়ার রয়েছে এই টিমে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে এই টিমটা নিতে পারেন, বেস্ট একটা টিম হবে। ওকে ভিউয়ার্স, তো এই টিমের নাম হচ্ছে রিয়াল মাদ্রিদ। এর ফরমেশন হচ্ছে 4-1-2-3। ভালো ভালো খেলোয়াড় কিন্তু এই টিমটাতেই রয়েছে, 85 রেটিংয়ের কোর্তোয়া রয়েছে, এছাড়াও বেঞ্জেমা আছে, 84 রেটিংয়ের ভিনিসিয়াস জুনিয়র রয়েছে।
এছাড়াও মিলিটাও, আলাবা, লুকা মদ্রিচ, তারপর বালভার্দে, ক্রোস, ভালো ভালো খেলোয়াড় কিন্তু এই টিমে রয়েছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করি যে কোন টিমটা বেস্ট হবে। আপনারা চাইলে রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা, এই দুইটা টিম থেকে একটা টিম নিতে পারেন, এছাড়াও প্যারিসও নিতে পারেন। তো বন্ধুরা, বেস্ট টিম হবে রিয়াল মাদ্রিদ, তো আপনারা অবশ্যই রিয়াল মাদ্রিদ নিয়ে খেলবেন যদি ইভেন্টটা জিততে চান। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে কোনো ভিডিওতে। গুড।